তার মন গড়া এবং কল্পনা প্রসূত যে কোনো মতবাদ যে কোনো আমল বা ইজম রেখে যদি আমল করে তবু নাকাম হইব। সারা জীবন যদি ভালো হাত আর তপস্যা করিয়াও খাটায় আর ইসলামী কানুন ইসলামী হুকুম আহকাম রে জীবনে প্রতিফলিত করে না তাহলে সে বরবাদ নাকাম না মুরা দেবে। এমনকি হদিসে পাকের মধ্যে আইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতা লাও কানা মুসা হাইয়ান, আজকে যুগে যদি মুসা কালিমুল্লাহর মতো জলিলুল কদর নবীও জীবিত থাকতেন তাহলে আমার ইসলাম আর মুসলমানের মানিয়া এই দিনে ইসলাম রে তার জীবনে প্রতিফলিত করতে পারে। সুতরাং ইসলাম আবার বাতে এখন যাবতীয় ধর্ম মত আসমানি যেগুলো আইছিল বা ধর্ম গ্রন্থ সব বিলীন করছে, হ্যাঁ সম্মান দিয়া হয়েছে যেগুলো সঠিক ছিল মানুষের বিকৃত করছে, সুতরাং এগুলো এখন গ্রহিত বা মনসুখ এখন একমাত্র ইসলাম অনুযায়ী বিচ্ছন্ন। ও আমার আল্লাহ বলে চালি আমা কুমাল তুলে কুম দিন কুম ও আকবান তো আলাই কুম নিয়ামাতি ও রাজি তুলা কুমল ইসলাম আদিনা আলি আমা কুমাল তুলে কুম দিন কুম। এ পৃথিবীর মুসলমানরা এমনকি পৃথিবীর মানব গোষ্ঠী জানিয়ে রাখো এই পৃথিবীর মানব জাতির সামনে তোমাদের দিন বা ধর্ম তোমাদের মজহব এবং মিল্লত তোমাদের জীবনের বিধান তোমাদের জীবন বিধান তোমাদের জীবন চলার যে কানুন সেই কানুন যে আমি কমপ্লিট আজকে হলাম সেই কানুনের নাম হল ইসলাম। এই কানুনের মধ্যে তোমার জীবন এবং যৌবন তোমার ব্যবসা এবং বাণিজ্য তোমার আর্থসামাজিক লাইফ তোমার সাংসারিক জীবন তোমার ব্যক্তিগত জীবন তোমার সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থাৎ তোমার জীবনের যখন যে মুহূর্ত আসবো সেই মুহূর্তে তোমার উপরে অর্পিত দায়িত্ব কি তোমার করণীয় কি তোমার বর্জনীয় কি কোরআনে করিমে স্পষ্ট বলে জানিয়ে দিয়েছে শরীয়ত ইসলামে জানিয়ে দিয়েছে। এর ব্যাগটা কমে দিয়ে তাকে কমাই তা তারা কে কমালা মিল্লা তিন বেদ লাইলুহা ওয়ানাহারুহা সাওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতেন আমি এমন এক দিন এবং মিল্লতের উপরে তোমার কাছে রাখিয়া যাইয়া যা অত্যন্ত সুদিবালকের মতো স্পষ্ট যার মধ্যে কোনো কপটতা নাই যার মধ্যে অস্পষ্টতা নাই যা রাত এবং দিন একেবারে সমান। এই কথা আরেক হদিস আরো বিশুদ্ধভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই হদিস অত্যন্ত শুদ্ধ সনদ দ্বারা প্রমাণিত বুখারী শরীফ এবং মুসলিম শরীফের বর্ণিত হদিস আল হালাল মুবাইনুন ওয়াল হারাম মুবাইনুন ও বাইনাহুমা উমুরুন মুস্তাবিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা হালাল কোন কোন জিনিস একবার স্পষ্ট বয়ান দিছে শরীয়ত হারাম কি কি হোক এটাও একবার স্পষ্ট জানাইয়া দিছে। হালাল এবং হারাম দুইটা অত্যন্ত সাফ এবং সাফ বসিয়া পড়ে হে না যাত পাইবে ওয়ামান ওয়াকা ফি শুবহা। আর যে মানুষ সন্দেহজনক রাস্তা অবলম্বন করব সন্দেহজনক পথে পথে ঘুরে যাইব ইউ শিখু সম্ভাবনা আছে খুব কম দিনের ভিতরে সে কোন বর্ডার ক্রস করিয়া না যাইয়ের মধ্যে নিমজ্জিত হইয়া দুনিয়া নষ্ট হইব আখেরা নষ্ট হইব। তো কোরআন কারিমে জানাই দিছে আলিয়াম আকমাল তো রকম দেই না তুমি হে পৃথিবীর মানব জাত তোমাদের দিন এবং ধর্ম মত তোমাদের চলার পথ এবং মত আমি আল্লাহ কমপ্লিট করিয়া দিলাম কমপ্লিট ওয়ে অফ লাইফ তোমাদের দান করি সঙ্গে সঙ্গে ভরপাই তো আত্মাম তো আলাইকুম নিয়ামাতি আর আমার যাবতীয় নিয়ামত আমি পূর্ণ মাত্রায় তোমাদের উপরে দান করব। অর্থাৎ বন্দায় এই পৃথিবীর ভূমির ভূপৃষ্ঠে তাকিয়া এই দুলির দ্বারা পৃথিবীতে তাকিয়া তার আল্লাহ তার খালিক ও মালিকের পক্ষ থেকে যত করুণা এবং দয়া পাওয়ার সম্ভাবনা আছে সুযোগ আছে সবটুকু পাওয়ার একমাত্র মাধ্যম হইল ইসলাম আর মুসলমান। ইসলাম রে শক্ত হাতে ধরলেও তার জীবনও কামিয়া হইব তার মরণও কামিয়া হইব তার মৃত্যুর পরের জিন্দেগি যেটা মূল সেই জিন্দেগি হয়ে সফলতার মধ্যে। আর ইসলাম আর মুসলমানের যদি মুখ শোনায় যদি আল্লাহর আইন ও কানুন প্রতিফলন লাগি আমরা জন্ম হয়েছি এই দুনিয়াতে আমরা জন্ম লাভ করছি আল্লাহর বিধানকে প্রতিফলিত করিয়া এই লাইফের ভিতরে যেতাম এই সময় আমরা দেওয়া হয়েছে না খেলাধুলা করিয়া শুধু বিনোদন আর আমোদ প্রমোদ শুধু এনজয়মেন্ট আর এন্টারটেইনমেন্ট তো আসবাব অবলম্বন করিয়া জীবন এখানে কাটাই দিব আমরা চাইছি না এই জীবন এনজয়ের সময় না রে ভাই
জায়েজের ভিতরে কোনো এনজয়মেন্ট হওয়ার কারণ কিন্তু জায়েজ ক্রস করি আপনি এই পৃথিবীতে কি এনজয় করবা মৃত্যু সামনে আছে মৃত্যু সামনে আছে খবরে প্রতিদিন ডাকতেছি আপনারে আনা বাইতুল বাসা আনা বাইতুল দৌদ আনা বাইতুল ওয়াদা আনা বাইতুল জুলমা আমি অন্ধকার ঘর আমি একা কিতের ঘর আমি নির্জন ঘর আমার কাছে সামান লইয়া আনন্দে থাকবা আমি জন্মতের বিছানা বিছাই দিব আর আমার কাছে বলো আমার দুনিয়া যদি আইতে পারো না দুনিয়ার সবচেয়ে বিপদের মুখোমুখি তুমি হইবাই এই কথা খুবলে জানায় প্রত্যেক দিন সুতরাং কানে জয়ের সময় নাই কিন্তু কি জয় আপনি করব মৃত্যু সামনে আছে তারপরে আছে রোগ জরা দুঃখ ব্যারাম ব্যাধি ইত্যাদি এরপরে আছে মৃত্যু আপনার মৃত্যু আপনার আত্মীয় স্বজনের মৃত্যু এরপরে বিপদ আপদ তো লাগিয়ে আসে এই পৃথিবীতে আপনি কি এনজয় করব কত সুখের সংসার ভাঙ্গে চুরমার হয়ে যার গিয়া হঠাৎ বাবার মৃত্যু হয়েছে বা হঠাৎ মায়ের মৃত্যু হয়েছে হঠাৎ ছোট ভাই মরে গেছে হঠাৎ পরিবারের বড় ভাই মারা গেছে হঠাৎ বড় আত্মীয় স্বজন মরে গেছে পরিবারের সুখ দুলিশ্বাস হয় কিনা প্রতিনিয়ত হইতেছে সুতরাং ইনো আমরা যদি যাবতীয় আসবাব দেওয়া হয়ে যায় তবু আমরা এনজয় করতে পারতাম না এখান এনজয়ের লাইফ নাই ভাই এখান আমলের লাইফ এখান আমল করবার লাইফ আইয়ুকুম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা ফরমায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন আর মরণ তোমাদের জীবন আর মরণ এই সব কিছুরে ধারাবাহিকতায় সৃষ্টি করেছেন একমাত্র উদ্দেশ্য তোমরা কোন মানুষটাই ভালো আমল করো সেইটা যাচাই করা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা সেই ভালো আমল করে আল্লাহরে খুশ করে দিতে পারো ইয়াদ রাখো যদি আল্লাহরে খুশ করতে গিয়া সারা দুনিয়ারে নারাজ করা পড়ে তবুও তুমি কামিয়াব আর যদি আল্লাহরে নারাজ করিয়া সারা পৃথিবী তোমার উপরে খুশি হয় এর কোনো অর্থ নাই তেমনি জীবন শেষ হইব সারা দুনিয়া ফুলের মালা ছড়াইব ওয়েলকাম করব মূর্তির মধ্যে শ্রদ্ধা নিবেদন করব আর কবর আপনার হাসর ঘটব আপনার বিপদ ঘটব আপনার উপরে জুল আজাব যন্ত্রণার সীমা থাকত না সুতরাং এই দুনিয়ার জিন্দেগি এটা আমলের লাগে আপনি আমি আছি আমলের ভিতর দিয়ে আল্লাহর গাইডলাইন এবং দিন ইসলাম মানিয়ে আমরা যাওয়ার লাগে আমরা এই সুযোগ দেওয়া হয়েছে এর লাগে নামাজ পড়লেও রিজেক্ট মিলে না পড়লেও রিজেক্ট পাওয়া যায় সব না পড়লে আল্লাহ বললে আল্লাহ সার্বিক সার্বজনীন সুযোগ সুবিধা থাকে আমরা বঞ্চিত হবেন না যেদিন আসমান থাকে বৃষ্টি হয় একটা জমিলে বৃষ্টি হয় কোনো গাভিয়ে যদি বাচ্চা দেয় তাহলে গুণাগারের গাভিয়েও দুধ দেয় নেকটারের গাভিয়েও দুধ দেয় কেউ বিবাহ করলে তার কোনো বাচ্চা হয় বেনমাজি করে তার কোনো বাচ্চা কাচ্চা হয় ব্যবসা করলে লাভ বা মুনাফা নামাজিরও হয় যে বেনমাজি তার হয় এবং কোনো কোনো ক্ষেত্রে বেনমাজি বা ব্যায়ামের একটু বেশি হয়ে যায় কারণ এটা বদলার জায়গা নাই আপনি যে নাফর মানে করছেন সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার দোকানে দলিল দিব আপনি নাফর মানে করছেন সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার গাড়িতে দুধ দেওয়া বন্ধ করে দিব তাইলে তো বদল হয়ে গেল এখানে বদলার জায়গা নাই এখানে দারুল আমেন আমলের কারখানা আমলের সুযোগ এখানে পরীক্ষার ঘর ইনো আপনি পাশ করা ছাত্র যেভাবে বেঞ্চে বসা ফেল করা ছাত্রটাও বেঞ্চে বসা আছে রেজাল্ট যেদিন আউট হইব তখন একজন পাস করবে একজন ফেল করবে সেই দিন হইব কিয়ামতের ময়দানে ঘোষণা হইব ইন্না ফুলান আমনা ফুলান কাদ সাকুলাত মাওয়াজিনুহু অমুকের ছেলে অমুক বা অমুকের মেয়ে অমুকের নেকির পাল্লা ভারী হয়ে গেছে সে কামিয়াব আর অন্যদিকে ঘোষণা হইব ইন্না ফুলান আমনা ফুলান কাদ খাফাত মাওয়াজিনুহু অমুকের মেয়ে কিংবা ছেলে অমুক আজকে তার নেকির পাল্লা হালকা হয়ে গেছে সুতরাং তার অদম্যকে বলি জাহান্নামে নিক্ষেপ করা হবে এই ঘোষণার সাথে সাথে সব সুখের ধারণা সব দুরিশা সুতরাং এই দুনিয়াতে আমরা আল্লাহর খুশ করে দেখতে হইব আর আল্লাহ নিয়ামত পাইবার জাগতিক জীবনে একমাত্র হওয়া তবে দিন সেই দিনের উপরে থাকলে আল্লাহ দেবতীয় নিয়ামত পাইবার কোরআনে কিন্তু অন্য এত হওয়া হয়েছে ولا تخافوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين তোমাদের ভয় ভীত হওয়ার কোনো কারণ নাই বিচলিত হইও না ঘাবড়াইও না চিন্তাগ্রস্ত হইও না পাক্কা মুমিন বনিয়া দেখো তোমার মাতা দুনিয়ার শীর্ষস্থান দখল করব তোমার পায়েতে দুনিয়া চুমা দিতে বাধ্য হইব দুনিয়ার মুসলমান হলে পিয়াস বনিয়া দেখো
যখন মুসলমানের শক্ত হাতে ইসলাম লইয়া চলছে দুনিয়ায় তারা ফালতু মানুষ, দুনিয়ার বড় বড় দার্শনিক বড় বড় থিঙ্কার যারা তারা লিখতেছে মুকদ্দিমা ইবনে খালদুনের মধ্যে আল্লামা ইবনে খালদুন রহমতুল্লাহ আলাইহি আলোচনা করতে গেলে একটা যে পৃথিবীর বিভিন্ন জাতির উত্থানের ইতিহাস আছে, কেউ 100 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর। রাশিয়ার উত্থান হয়েছিল 100 বছর ঘুরছে না শেষ, আমেরিকার উত্থান হয়েছে 100 বছর সবেমাত্র কমপ্লিট হয়েছে, আগামী কতদিন চলবো বলা যায় না। কিন্তু ইসলামের উত্থানের যুগ ছিল 300 বছর একটা, যেটার বলা হয় গোল্ডেন এইজ অফ ইসলাম, ইসলামের স্বর্ণযুগ। সেই 300 বছরের ভিতরে মুসলমানে সারা পৃথিবীর জ্ঞান বিদ্যা বুদ্ধি যে দিকে যা হয়েছিল সব আহরণ করিয়া নিয়া বাগদাদ ও ইসলামী রাজত্ব রাজধানীতে সঞ্চিত হয়ে আছে। এমনকি ভারতবর্ষ থাকি রামায়ণ মহাভারত বেদ গীতা প্রভৃতি সংস্কৃত ভাষায় লিখিত বিভিন্ন ধর্মগ্রন্থরে নিয়া ইসহাক আর ইউসুফ আর তিনদির নেতৃত্বে আরবি ভাষায় অনুবাদ করিয়া সেই আরবীয় মুসলমানরা স্থানে করে দেখেছিল যে এই রামায়ণ মহাভারতের মধ্যে কি ভালো কথা কিছু আছে। এই ছিল মুসলমানের জ্ঞান চর্চা উৎসাহ এবং উদ্দীপনা। আলহামরা ইউনিভার্সিটি, গ্রানাডা ইউনিভার্সিটি, আল কাহেরা ইউনিভার্সিটি প্রভৃতি বিশ্ববিদ্যালয় পৃথিবীর ইতিহাসে মুসলমানদেরই অবদান সবচেয়ে বেশি, এবং মুসলমানদের প্রতিষ্ঠিত এই 4টা বিশ্ববিদ্যালয়ে সারা পৃথিবীর ছাত্ররা তখন পড়িত। এই সমস্ত মুসলমানে ইসলামরে আগে রাখিয়া দুনিয়ারে আমরা দুনিয়ারে আগে দেখি দিন ফিসে রাখছি, তারা দিন আগে রাখতো দুনিয়ারে ফিসে রাখতো। তোমার বাচ্চারা যাওয়া বলে ইতিহাস করিয়া দেবেন না, আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ইসলামের ইতিহাস এমন সব বাদশাহ বা রাজা বা গভর্নর প্রশাসকদের ইসলামের উপহার দিয়েছিল পৃথিবীর মানুষদের, যার কোনো তুলনা পৃথিবীর ইতিহাসে বিরল পাওয়া মুশকিল। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 2 বছর সামথিং ডেজ রাজত্ব করছিলেন, কিন্তু এই 2 বছর সামথিং ডেজ 2 বছর কিছুদিনের মধ্যে ফরজ গোসল করবার পরিমাণ অবকাশ হয়েছিল। ঈদের দিন বাচ্চারা রাজার ছেলে তিন বর্ণে আজম তিন স্থলভাগ আফগানিস্তানের কিছু অংশ পর্যন্ত বাগদাদের শাসনাধীন ছিল, সেই তিন মহাদেশের বড় অঞ্চলের মালিক উপমহাদেশ তখন মুসলমান উমর ইবনে আব্দুল আজিজ। কিন্তু ঈদের দিন নিজের সন্তানদের নতুন কাপড় আপনার গরিব বলে দেওয়ার পরিমাণ টাকা দান করে বাচ্চারা আবদার করছে, কাঁধ কাঁধ চলে হাত জুড়িয়া হইতা আমার আল্লাহ আমি যদি চাইতাম তোমার রাজার পোশাকে ভূষিত করতে পারতাম, কিন্তু আমি আমার আল্লাহরে ভয় করি, আমি চাই না এই রাজকীয় সম্পত্তি যেটা সাধারণ পাবলিকের আমানত সেই আমানত আমার ইচ্ছাকৃত ভাবে আমি হস্তক্ষেপ করতাম, সেইটা চাই না, এলাকে আমার কাছে কোনো টাকা নাই, ঈদের দিন তোমাদের শাসন করে ফেলিয়া দিতাম। তার সন্তানে হাসি মুখে বরণ করে লিয়েছেন বলে আব্বা যান রাখতে না আমরা সফল, আপনার আল্লাহর দরবার আপনার মুখ উজ্জ্বল, আমরা স্যাক্রিফাইস করে নিয়ে লাগতো না ঈদের দিন আমার ঠাকুর। মধু হওয়ার ইচ্ছে হয়েছে একদিন স্ত্রীরে আলোচনা করলে বলে স্ত্রীরে বললে আমার কাছে কিছু অতিরিক্ত টাকা আছে ওগুলো নিয়ে আপনি চাইলে মধু কিনতে পারবা, বলে এই টাকা তুমি করে ফেলে বলে আপনার যে বেতন সেই বেতনটাকে দরিয়া নেন, প্রতিদিন আমি 1 টাকা 1 টাকা করে সঞ্চয় করে রাখি, আজকে 1 টাকা জোগাড় করছি ওগুলো নিয়ে আমি মধু কিনে আনো। আচ্ছা এই 1 টাকা 1 টাকা করে যখন অতিরিক্ত সঞ্চয় করতে পারছো তাইলে বোঝা গেল আমার বেতন প্রতি মাসে এই 1 টাকা কম হইলে আমার পরিবার চলবো, সুতরাং আজ থেকে আমার বেতনটা কি 1 টাকা মাইনাস। এই জাতীয় রাজা হচ্ছে ইসলামের ইতিহাস উপহার দেওয়া হয়েছে, তারা দুনিয়ার আগে রাখতো দুনিয়ারে ফিসে রাখতো দিনরে আগে রাখতো, এলাকি তারা দুনিয়া তো চমকিছে আগে রাখতো চমকিছে চমকি। উমর বিন আব্দুল আজিজ রহমাতুল হরে কোন কোন বর্ণনায় লেখা হইতেছে যে কাগজের টুকরা এই অটোমেটিক তার খবর অনুযায়ী পড়ছে বরাত মিনান নাহি ইয়ামর ইবনে আব্দুল আজিজ মিনান না, আল্লাহর পক্ষ থেকে এই স্পষ্ট ঘোষণা দেওয়া
যে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দুজনটাকে মুক্তি দিয়েছে। এই তাবেঈ সাহাবি না, সাহাবিদের শুন যাই হোক তারা দিন রে আগে রাখলে দুনিয়া পিছিয়ে রাখছে, রাজা হইলেও নামাজ ও মুসল্লা কানতে কানতে রায় থাকে গেছে। আর আমরা ও দিনদারে করি পরে করি না, ইলা না নামাজ তো আমরা পড়ি কিন্তু আমরা দুনিয়া হইলে আগে এর লাগিও আমরা আজকে পিছিয়ে পড়ছি। কোরআনে তো বলেছে দেখো তাওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম আমানু মিনকুম আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিনে মুসলমানদের জানাইয়া দিত যারা নেক আমল, শুনো আমি আল্লাহর ওয়াদা তোমাদের মধ্যে হইতে যারা ভালো আমল করব আমানতদারি দিয়ানতদারি সততা ন্যায় বিচার বিচার উচ্চার হইলে ন্যায় রায় দিতে পারে। বাবা হোক আর শত্রু হোক কেউ কিছু বিচার করে না, সেই দিকে তাকায় না, সঠিক ফয়সালা নিতে পারে। এইভাবে যারা হইব তার প্রতি আল্লাহর ওয়াদা যারা নেক আমল করতে পারে আল্লাহরে খুশ করতে পারে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ আল্লাহ এই জমিনের রাজত্ব আর খিলাফত তাদের দান করবে। কাম ইস্তাখলাফ আল্লাযিনা মিন ক্বাবলিকুম যেভাবে তোমাদের আগের দিনকার মানুষদের হাতে আল্লাহ এই দুনিয়ার রাজত্ব দিয়েছিল, আর এই রাজত্ব পাওয়ার লাগি আমল করা শর্ত। আর বিনা আমলে যে রাজত্ব আইব সেই রাজত্ব দুটো মুখে লেগে যাইব। তো যাই হোক আমি পড়াতে আসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতা ও আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আর আমি আল্লাহ ইসলাম রই তোমাদের জন্য পছন্দনীয় ধর্ম হিসাবে ঘোষণা দিয়া ইসলামী কালচার ইসলামী সভ্যতা ইসলামী কানুন ইসলামের যে আইন সেইটাও মুসলমানের লাগি সারা পৃথিবীর মানব জাতির লাগি আমি আল্লাহ পছন্দ করলাম। সুতরাং ইসলামে যে জিন্দগি তরিকা আমরা শিখাইছে সেই তরিকায় মুসলমানদের আজাদ দিবার লাগি আইছে না, সারা পৃথিবীর শান্ত হতে হয়। আমি সংক্ষেপে এক দুটো উদাহরণ দেই, যেমন পিতার মাতার কথা কোরআনে কইমে মা বাবার সদা করা লাগে, মার বাবার সম্মান দিবার এবং ইজ্জত দিবার লাগে যে সত্যভাবে হুকুম দিছে সেই কথা যদি আজকে দুনিয়ার মানুষে মানিয়া নেয় তাহলে দুনিয়ার কোন ধর্মাবলম্বী মানুষের সন্তানের মা বাবায় দুঃখ হইত না। অথচ আজকে কি আন্তর্জাতিক সমস্যা যে আওলাদরা মা বাপে দাম দেয় না, যখন একটু বড় হয় যখন ম্যাচুর্ড হয় তখন মা বাপে দাম দেয় না, শুধুই না আমার দেশে তো কম পশ্চিমী দেশগুলার যদি খবর নেন সেই দেশ সমূহ সবচেয়ে লাঞ্ছনা আর অপমানের শিকার বৃদ্ধ বাবা এবং মা তাদের সন্তান আছে। অথচ আল্লাহ নবীরে জানিয়েছিল ইয়া রাসূলুল্লাহ কেমন হবে আইব, আল্লাহ নবী জবাব দিয়েছিল তো মা বলে জ্বলে গেল মা বলে জ্বলে গেল মে ইজ্জত করে কে আমার আর বেশি দিল না। এর লাগে কোরআনে কইলো আল্লাহ রাব্বুল আলামিন শক্তভাবে হুকুম দিছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই আল্লাহ কইলো আমি মানব জাতিকে শক্তভাবে নির্দেশ দিতেছি দিলাম তার মা বাবার প্রতি সম্মান প্রদর্শন করত, এরা অধিকার আদায় করত, এরা হক অধিকার দিতে পারল, এরা হুকুম মানত। এর মধ্যে আল্লাহ মায়ের কষ্ট কথা কোরআনে কি উল্লেখ করা, তুমি এই সন্তান তুমি জানো না আজকে বড় বড় পাওনা জীবনে চলতেছো, তুমি জানো না এই আজ কিভাবে বড় হইল, এই কণ্ঠে কথা কিভাবে আইল, এই শরীর কিভাবে জমিনে সর্বার লাভ করলো, সেই মায়ের রাত দিনের পরিশ্রম কষ্ট বাবার সারা জীবনের ইনকাম আর পরিশ্রমের ফলে তুমি সন্তান আজকে জমিনে চলাফেরা শিখলে, আর সেই সন্তান বড় হইয়া বাবারে ধাক্কা দেও মারে ধমকি দেও বাবারে কটু কথা হোক এর লাগে আল্লাহ সতর্কবাণী করিয়া কথা তোমার বাবার মায়ের সামনে তুমি কোনো কটু কথা উচ্চারণ করিও না, ওদের বয়স বেশি হয়ে গেছে মিজাজ কিটকিটে হয়ে গেছে লোকপালক কথা বলতে পারে তোমার মর্জির বিরুদ্ধে কোনো কথা বলে দিতে পারে, সন্তান তুমি সাবধান থাকো তোমার হাজার ওলট পালট কথা ওই মার বাবায় সহ্য করিয়া এক জমান আইছে। আজকে ওরা যখন বয়স বাড়ার কারণে বার্ধক্য জনিত দুর্বলতার কারণে মন মানসিক বিকৃত হইয়া ওলট পালট কথা হয় তুমি সাবধান তাদের কোনো কথা বলে দিও না।
আরে বাবা তো তুই উচ্চ শিক্ষিত বাবা কাছে সব কথা যুক্তিপূর্ণ হয়েছে সন্তানের জবাব দিয়ে কে লাগি অন্যরা আইয়া মারপিট আরম্ভ করবে এত সম্মানে মানুষ তো জবাব দেশে নেই বাবা মা যখন মেজাজের মধ্যে পরিবর্তন আইব বয়স বাড়ে রুজ্জ হয়েছিল যখন তারা মানসিক ভারসাম্য হারাই দিব তখন তো উল্টা পাল্টা করতে পারে আর তখন তো দমকির প্রয়োজন পড়বে ওই সময় আল্লাহ একটা বালা তা উল্লাহ এমন কোন কথা তাদের জন্য বলিও না যাতে তাদের মানে মনে দুঃখ আসে কারণ তোমার হাজার এনে তোর ব্যবহার মা বাবা জড়িয়ে ধরছে মহান কথা ওলা তানহার হোমা তাদেরকে তুমি বেড়ে কাইবে না দমকাইয়া শক্তভাবে কোনো কথা বলো না ও কল্লা হোমা কৌলান কারিমা নম্রভাবে কথা বলো কথাটা তো মিষ্ট হয় মনে আনন্দ হয় সান্ত্বনা হয় কোনো দুঃখ আয় না এমন কথা বলো তোমার শব্দরে নরম করো এরপরে আল্লাহ ফরমায় ওয়াসফিল লা মুনা জানা হাজ্জুল লিমিনার রাহমা তাদের সামনে নম্রতার ডানা মিশিয়ে দাও মহব্বতের কারণে মানুষ দেখাই করে লাগি না মা বাবার অবর্ণনীয় এহসান তোমার উপরে আছে এর লাগে মহব্বতের সাথে গিয়ে বাইদ্য সন্তানের মতো তাদের সামনে দাঁড়াও আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াকুল রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহর কাছে এই বলিয়া দোয়া করো যেটা আমি আল্লাহ শিখাইয়া দিয়া যে হে আমার রব আমার মা বাপ এমন দয়া করো যেটা আমার অজানা দয়া ছিল তাদের আমার উপরে যে বচপনে শৈশবে তারা যে দয়াটুকু আমার উপরে করেছিল সেই ধরনের দয়া তুমি তাদের উপরে করো কেমন দয়া ছিল মা বাবার আমি তো জানি না আমি তো টের পাই নাই আমি তো ছোট্ট ছিলাম সব আমার মনে নাই আমার মার কত হাজার কষ্ট আমার পিছনে আমার বাবা আর মায়ের কত রাত্রি জাগরণ আমার পিছনে সেটা তো আমার জানা নাই হে আল্লাহ তোমার জানা আছে তুমি দেখেছো তাই আমার মা বাবার সেই পরিমাণ বদলা তুমি দান করো আজকে যদি দুনিয়ার সমস্ত বৃদ্ধ মা আর বাবার জন্য এই ব্যবহারটুকু তাদের সন্তানরা করে দুনিয়ার কোন ওল্ড এজ হোমে গিয়ে কোন মা বাবাকে পাওয়া যাবে না অথচ দুনিয়ার হাজারো বৃদ্ধাশ্রম গিয়া লক্ষাধিক মা বাবা আপনারা পাইবা এক তো মৃত্যু যন্ত্রণা বার্ধক্য জনিত দুর্বলতা অন্য তো নিজের সন্তান এবং আত্মীয় স্বজনের দূরত্বের যন্ত্রণায় মানসিকভাবে তারা সংকট করতেছে নিজের সন্তানে মা বাবার বাড়িতে জায়গা দেয় না বৃদ্ধাশ্রমে ফেলে দেয় যাও সেখানে যাও তার সুযোগ নাই সময় নাই সে ব্যস্ত টাকা দিলেইব কিন্তু এদের সেবা করা তার সুযোগ সুতরাং ইসলামে যে বাণী লই আইছে সারা দুনিয়ার মানুষকে ইজ্জত দিবার লাগি সম্মান দিবার লাগি আর শান্তির সমাজ প্রতিষ্ঠিত হবার লাগে এর লাগে আল্লাহর হাবিবে ফরমাইন ইন্নাল্লাহা আতাকুল লাযী হাক্কিন হাক্কাহু দুনিয়ার যাবতীয় অধিকারের অধিকার আল্লাহ রাব্বুল আলামিন যথাযথ আদায় করে দিলেন প্রত্যেকের যে অধিকার আল্লাহ সেইটা আদায় করছেন কাজে এক মুরব্বীর অধিকার কি সমস্ত যুব সমাজকে দায়িত্ব দেওয়া হইল তরুণ সমাজে যে বয়স্ক মানুষদের সম্মান করো এরা ইজ্জত করো মনে রাখিও তুমি একদিন ওই স্তরে গিয়ে পৌঁছাই পায় যদি বৃদ্ধ মানুষকে ইজ্জত দাও এরা সম্মান করো এরা প্রয়োজন মিটাইবার লাগে সাহায্যের হাত বাড়িয়ে দাও তুমি যদি বৃদ্ধ হবে সেদিন আল্লাহ আরো এক মজবুত তৈরিয়া করব যারা তোমার এবং ওই দুর্বল বয়সে সাহায্য করবো সুবহান আল্লাহ আর অন্যত্র সাবধান করা হয়েছে মানলাম ইয়ার শাম সাগীরা না ওলাম ইয়াক্তির কাবীরা না ওয়ারি আলমিনা ফাইসা মিন্না নবীজি কেন সতর্কবাণী দিতা যদি আমার বৃদ্ধ আর বয়স জ্যেষ্ঠকে সম্মান দেও না ছোট কচি কাঁচা বাচ্চাদের উপরে দয়া বিতরণ করো না মহব্বত করো না অন্য ব্যবহার করার এবং জ্ঞানী ব্যক্তিদের ইজ্জত দেও না তাহলে তুমি আমার উন্নত হওয়ার যোগ্য নও সুতরাং ইসলামে প্রত্যেক বিধান প্রত্যেক কানুন হইয়া আইছে খালি মুসলমানদের শান্তি করবার লাগে না সারা দুনিয়ার সমাজ ব্যবস্থার শান্তি করবার লাগে এর লাগে দুনিয়ার বড় বড় থিঙ্কার যারা অমুসলিম কিন্তু ইসলাম নিয়ে স্টাডি করছে তারা ওই কথা স্বীকার হয়ে গেছে যে ইসলামে যে কানুন লইয়া দুনিয়াতে আইছে সেইটা যদি পৃথিবীতে আমলে পরিণত হয়ে যায় গিয়া সে সারা দুনিয়া ইউ সাকসিড ইন সলভিং ইস প্রবলেমস ইন এ ওয়ে দ্যাট টু ব্রিং মাচ নিডেড পিস এন্ড হ্যাপিনেস যদি দুনিয়ার মানুষের ইসলাম ও আইন ও কানুন এগ্রিমেন্ট হয়ে কোনো মুসলমানও নাই মুসলমান তো কইবা কি এটা কইছো কোরআন আর করিম যখন কইছো জোর বানা সহ বইয়া দেখা ইফ এ ম্যান লাইক মোহাম্মদ ওয়্যার ইজ সুম দা ডিটেক্টর অফ দি মডার্ন ওয়ার্ল্ড আধুনিক বিশ্ব নেতৃত্ব যদি এককভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুনো মানের হাতে দেওয়া যেত
তাহলে হি উড বিং সাকসেস ইন সলভিং হিজ প্রবলেম। এই দুনিয়ার যাবতীয় সমস্যা সমাধানের জন্য তিনি সর্বোত্তম। আজকে হাজারো সমস্যা সমাজ জর্জরিত, সন্ত্রাস, জুলুম, শীতম, অন্যায়, বিভিন্ন কাজে তারা দুনিয়াকে কতবিক্ষত, নৈতিকতায় কতবিক্ষত। আপনার দেশ বন্ধুত্ব, আমার দেশ ভারতবর্ষে প্রতি চব্বিশ ঘন্টার ভিতরে 1260টা কন্যা ভ্রূণ হত্যা চলে একদিনের ভিতরে।